ঢাকায় বসে বসে নেতাগিরি করলে হবে না। বক্তৃতা শেষ, সব শেষ, আমরা কথা বলি, কাজ করি। কম বঙ্গবন্ধুর স্বপ্ন আজ সত্যি হয়েছে। আজকে মাছ উৎপাদনে আমরা বিশ্বে তৃতীয় স্থান, তৃতীয় স্থানে আমরা বাংলাদেশ অবস্থান করছে। এটা শেখ হাসিনার সাহসী, বিচক্ষণ, দূরদর্শী নেতৃত্বের সোনালি ফসল। আজকে খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ, তেমনি মৎস্য উৎপাদনেও বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। আমরা আরও এগিয়ে যাব। আমাদের একটি সংগঠন আছে, তারা সারা বাংলায় মাছ চাষকে উৎসাহিত করতে ক্যাম্পেইন পরিচালনা করবে। মৎস্যজীবী লীগের কাজ ঢাকা শহরে না, আপনাদের কাজ গ্রাম বাংলায়, আপনাদের কাজ সারা বাংলায়, যেখানে মৎস্যের মাছের উৎপাদন হয় সেটাই আপনাদের কর্মস্থল। ঢাকায় বসে বসে নেতাগিরি করলে হবে না। কমিটি হয়েছে, কমিটির ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে একটা অভিযোগ এসেছে, সেটা আমি খতিয়ে দেব। এখন আমাদের এখানে মূল যে সমস্যা, সমস্যা হলো আমরা কথা বলি, কাজ করি, কম কথা বলি। মৎস্যজীবী লীগের নেতারা তারা কয়টা জেলা ভিজিট করেছে আমি আপনাদের রিপোর্ট জানতে চাই। কি কি কাজ করেছেন, শুধু এক একটা দিবস আছে, আসলে এখানে বক্তৃতার আসর, তারপরে বক্তৃতা শেষ, সব শেষ, এরপরে আর কোনো কাজকর্ম নেই, ঘুরে বেড়ানো, এমন মৎস্যজীবী লীগের আমাদের কোনো দরকার নেই। অকেজো মৎস্যজীবী লীগ আমরা স্বীকৃতি দেব না, স্বীকৃতি দিয়েছি কাজ করার জন্য। কাজ কতটুকু করেছেন সেটা রিপোর্ট আমরা নেব। গোলাপ আছে এখানে, আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের দেখাশোনার দায়িত্ব। আমি পরিষ্কার বলতে চাই, আমার নামে কোনো স্লোগান হবে না। স্লোগান দেবেন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এত বাংলাদেশ কখনো পথ হারাবে না, তার সাহস, তার সততা সর্বজন বিদিত। বাংলাদেশে 75-এর পর, বঙ্গবন্ধুর পর শেখ হাসিনা আছে সাহসী নেতা জন্ম। পঁচাত্তরের পর শেখ হাসিনার মতো জনপ্রিয় নেতা বাংলাদেশে তিনজনের একজন, সৎ, দেশ পরিচালনাকারী প্রথম সারিতে শেখ হাসিনা, একজন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।